যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ফুলের যে দোকানগুলো স্টলগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে একদম লাইন ধরে দেখতে পাচ্ছেন দোকান। জলমেলা হবে রাত্রিবেলা 12টা থেকে জলমেলা স্টার্ট হবে, পরের দিন বেলা 11টা পর্যন্ত চলবে জলমেলা। আচ্ছা, শুধুমাত্র শুধু জলমেলায় হবে, ধূপকাঠি জ্বালাবে, আর মায়ের পুজো হবে ভোরবেলা 6টা থেকে, পুজো দিতে পারবেন, মায়ের মূর্তি আছে সন্ধ্যাবেলা 7টার সময়। আচ্ছা, সারা রাত ধরে পুজো হবে, 1008টা মাঠাবলি হবে, মা পরম কল্যাণময়ী 134 বছরের বাৎসরিক পুজো মা সমারোহে হবে, আমরা সবাই আশাবাদী পুজোটা খুব ভালো হবে। তো এইখানেই ঠাকুরের একটা যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মায়ের জীব ছাড়া কিন্তু মায়ের মূর্তি তৈরি হচ্ছে, তো এখনো মায়ের মূর্তির কাজ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন ভিডিওতে একটা স্বাগত, আমি আজকে চলে এসেছি আমাদের পূর্ণাকর শকুন্তলা মায়ের মন্দির। তো তোমরা সকলেই জানো যে শকুন্তলা মায়ের মন্দিরে পুজো হচ্ছে মে মাসের 13 তারিখে। তো এখন মন্দিরের কাছে আমি আছি, তো মন্দিরে যাব, মন্দিরে গিয়ে ওনাদের সাথে কথা বলবো যারা এই মন্দির কমিটির সাথে যুক্ত রয়েছে। তো সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে, তো আমি চলো বেশি দেরি করব না, মন্দিরের ভিতরে যাচ্ছি। মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, পুজোর সম্বন্ধে সব কিছু তোমাদেরকে জানাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। এটা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের গেটটা, চলো আমি ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। এখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছ, শকুন্তলা ঋষি রক্ষাকালী মা। এই যে মন্দিরের যে অংশটা, এটা আমাদের মাঠাবলি দেওয়ার যে মায়ের যে পুজোটার সময় যে বলিটা হয় সেইটা এই জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা। এই জায়গাটা আমাদের যেদিনকে মায়ের পুজোটা হয় 13 তারিখে সেদিনকে মায়ের পাঠাবলিটা এখানে হয়। আগে 1001টা হতো, এখন একটু কমে গেছে। তো চলো আমি ভিতরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই জায়গাটা মায়ের পুজোটা হয়, মাকে ওইখানেই আনা হয়, আর ওই জায়গাটা খুবই সুন্দরভাবে ওই জায়গাটায় মাকে সাজানো অবস্থায় মাকে রাখা হয়, এবং ভক্তদের এখান থেকেই মাকে দর্শন করে মায়ের কাছে মনস্কামনা পূরণ করে। তো আজকে শনিবার যেহেতু, তো আজকে মায়ের পুজো খুবই ভালো মতো হচ্ছে, সকাল থেকে ভিড় ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি পুজো শুরু করে দিয়েছে। ঠিক ওই জায়গাটাতেই মাকে রাখা হয়, খুবই সুন্দরভাবে একদম মায়ের পুজোটা খুবই কিন্তু জাগ্রত। তো আমি সবার কাছে এইটুখানি বলবো, তোমরা যদি একবার এসে এখানে দেখে যাও এই মায়ের পুজোতে, তোমাদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ হবে। এখানে সবাই পুজো করছে, আর এখন এই যে এখান থেকে সব পুজোর জন্য যাচ্ছে। আর এই যে জায়গাটা দেখছো, এখানটাতে তোমরা এসে আগে থেকে পুজোর জন্য ডালি করে নিতে পারো, কারণ মায়ের পুজো তো এখন থেকেই মোটামুটি সব ডালি নেওয়ার ব্যবস্থা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে আসলাম, যে পুজো যে যাওয়ার ব্যাপারটা সেটা আপনারা এখন থেকে চাইলেই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছ 31 টাকা থেকে শুরু করে 51 টাকা, আরও বিভিন্ন 21 টাকা নানা রকম রয়েছে। তো আমি দাদার কাছ থেকে জেনে নেব। তো দাদা নমস্কার। নমস্কার। এখন আপনাদের পুজোটা মোটামুটি নেওয়া শুরু হয়ে গেছে, তাই তো? এবারে আপনারা যেটা জানতে চেয়েছেন কেন শকুন্তলা নামটা হলো, এটা প্রথমে একসময় এখানে একটা ভাগাড় ছিল। আচ্ছা। হ্যাঁ, সেই ভাগাড়ের শকুনের উৎপাত ছিল, এবং সেইখান থেকে আমাদের এখানে কোনো এক পুরোহিতকে মা স্বপ্ন দেখা দিয়েছিল যে এখানে আমাকে একটা মূর্তি প্রতিষ্ঠা কর, সেইখান থেকে পুজোটা আমাদের হয়েছে, এবং শকুনের যেহেতু আড্ডা ছিল সেইখান থেকে শকুন্তলা নামটা হয়েছে। আচ্ছা। তো বন্ধুরা যেমনটা আমি আপনাদেরকে বললাম যে ঠাকুরটা মায়ের মূর্তিটা যে কোথায় বানানো হচ্ছে সেই ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো, তো চলুন এখন সেখানে চলে এসেছি, ভিতরে যাওয়া যাক।
এই যে বন্ধুরা দেখুন, আমি শকুন্তলা মায়ের একদম মন্দিরের মুখ ঠাকুরের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এইখানেই ঠাকুরের একটা যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে মায়ের জীব ছাড়া কিন্তু মায়ের মূর্তি তৈরি হচ্ছে। তো এখনও মায়ের মূর্তির কাজ সম্পূর্ণ হয়নি। তো যেভাবে এখন ঠাকুরটা দেখতে পাচ্ছ, তোমার চোখটাও আঁকা হয়নি, যেটা শুক্রবার দিন, আগের শুক্রবার দিন মায়ের পুজো, শনিবার শুক্রবার দিনে মায়ের চোখটা আঁকা কমপ্লিট হবে। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের মূর্তির সম্পূর্ণ, এটা মা শকুন্তলা মায়ের। তো আশেপাশে আরও ঠাকুর ওনারা বানিয়েছেন, তো দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের ওই 13 তারিখে পুজো, আরও কন্যাগড়ের আমাদের সম্পূর্ণ আরও বাকি জায়গাগুলোতে পুজোগুলো হয়। বললাম তো, আর একটা ব্যাপার যেটা আমি আপনাদের সাথে শেয়ার করার সেটা মনে হলো, সেটা হচ্ছে গিয়ে এই যে মায়ের মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে আজকে যেহেতু 7 তারিখ, আজকে শনিবার, তো আমরা আমি যেহেতু নবগ্রামে থাকি, তো নবগ্রামের আমাদের চড়কের পুজো একটা ব্যাপার যেটা থাকে, সেটা আজকে মায়ের পুজোটা হবে। তো এই মূর্তিটা আজকে আমাদের ওই নবগ্রাম চড়ক পুজো সেখানে যাচ্ছে, তো এই মূর্তিটা দেখে নিই। তো বন্ধুরা, ঠাকুর মশাইয়ের কাছ থেকে জেনে নেব, যিনি ঠাকুরের মূর্তিটা বানান, তো শিল্পীর কাছ থেকে একটু জেনে নেব। দাদা, আপনার নামটা একটু বলুন। আচ্ছা, আপনি এই ঠাকুরটা মোটামুটি কতদিন ধরে বানাচ্ছেন? আমি বলছি 44 বছর। 44 বছর ধরে বানাচ্ছেন, তাই তো? তা মায়ের সম্পূর্ণ রেডি মোটামুটি ওই কি শুক্রবার বা শনিবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে নাকি? হ্যাঁ, শনিবারের মধ্যে তো 6টার মধ্যে কমপ্লিট করতেই হবে, তারপরে ঠাকুর মায়ের মন্দিরে চলে যাবে, মধ্যেই বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। যেমনটা আমি আপনাদেরকে বললাম বন্ধুরা, এই যে এখন আমাদের সাধুঘাট, মানে এই জায়গা থেকেই আমাদের কিন্তু এই মা শকুন্তলা পুজোর যে জল ঢালার যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে মায়ের পুজো শনিবার, তো শুক্রবার দিন সেটা কিন্তু সম্পূর্ণ কাজটা এখান থেকে শুরু হয়। তো এই ঘাটটাকে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাকে বলা হয় সাধুঘাট। তো যেমনটা এই যে দেখতেই পাচ্ছেন, এখানে লেখাই রয়েছে এই যে সাধুঘাটের যে ব্যাপারটা। তো বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আমি ভিডিওর তো মন্দিরের বা ঠাকুর যেখানে তৈরি হচ্ছে সেখানে সব কিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বললাম। তো এই যে গঙ্গার ঘাটের যে ব্যাপারটা, সেটা হচ্ছে মায়ের জল ঢালার পুজোর যে ব্যাপারটা শুক্রবার দিন সম্পূর্ণ হয়, ওটা কিন্তু পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ফুলের যে দোকানগুলো, স্টলগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে একদম লাইন ধরে দেখতে পাচ্ছেন দোকান। এই যে সাইডেও দোকান রয়েছে একদম মন্দিরের ঠিক পাশটা, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ফুলের মালা থেকে শুরু করে ফুলের ডালি, মিষ্টি, এই যে মিষ্টি থেকে দেখতেই পাচ্ছেন পাশাপাশি স্টলগুলো রয়েছে এই দোকান থেকে। এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ পুজোর ডালিগুলো এখান থেকে পেয়ে যাবে। তো আমি দাদা রয়েছে ফুলের দোকানে, ওনার মুখ থেকে জেনে নেব। হ্যাঁ, তো দাদা, আপনার এই ফুলের ব্যাপারটা একটু বলুন, যে এখান থেকে মোটামুটি শুক্রবার দিন তো আপনাদের পুজো স্টার্ট হয়ে যাচ্ছে, জল ঢালা হবে রাত্রিবেলা 12টা থেকে, জল ঢালা স্টার্ট হবে পরের দিন বেলা 11টা পর্যন্ত চলবে জল ঢালা। আচ্ছা, শুধুমাত্র শুধু জল ঢালাই হবে, ধূপকাঠি জ্বালাবে, আর মায়ের পুজো হবে ভোরবেলা 6টা থেকে, পুজো দিতে পারবেন, মায়ের মূর্তি আছে সন্ধ্যাবেলা 7টার সময়। আচ্ছা, সারা রাত ধরে পুজো হবে, 1008টা পাঠাবলি হবে, মা পরম কল্যাণময়ী 134 বছরের বাৎসরিক পুজো মহা সমারোহে হবে, আমরা সবাই আশাবাদী পুজোটা খুব ভালো হবে। আর মোটামুটি আপনাদের তো পদ্ম ফুলটা তো মাস্ট, যেটা জবা ফুল মাস্ট, তাই তো? আচ্ছা দাদা, আপনার নামটা? আচ্ছা, থ্যাংক ইউ দাদা। তো যেমনটা আমি আপনাদেরকে দেখালাম যে পুজোর যে সামগ্রী, এই যে পদ্ম ফুলটা, এই যে পদ্ম ফুলটা, জলপদ্ম ফুলটা, এটা কিন্তু মেন পুজোতে কাজে লাগে। তারপরে দেখতেই পাচ্ছেন পুজোর সমস্ত একদম এগুলো কিন্তু মন্দিরের ঠিক পাশেই রয়েছে, আপনারা কিন্তু সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন শনিবার বলে আজকে মায়ের মন্দিরে সবে পুজো শুরু হয়ে গেছে, এখন আজকে মোটামুটি ভিড় ভালোই আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো চলুন, মন্দিরের বাইরে মাঠে আমি দেখাই যেখানটা মেলা বসছে, সেখানটাতে আপনাদের নিয়ে যাচ্ছি, ভিড়টা দেখতে থাকুন। ঠিক শকুন্তলা মাঠের একদম ভিতরে, তো আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে মেলার সব কিছু সরঞ্জাম আসা শুরু হয়ে গেছে। তো চলুন, এগুলোকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো যেরকমটা দেখছেন আপনারা মেলা সব কিছু, দোলনা থেকে শুরু করে সব কিছু সব ওনারা সেটিং করছেন, এই দেখুন। কারণ এই মাঠের জায়গাটা বেশ বড়,
আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন খুবই বড় করে এখানে স্টল থেকে শুরু করে নানা রকম দোলনা নাগরদোলনা থেকে শুরু করে নানা রকম সব কিছু এখানটায় এই যে সব জিনিসপত্র এসে গেছে এগুলো আস্তে আস্তে ওনারা বসিয়ে সব কিছু রেডি করছে যেমনটা দেখতেই পাচ্ছেন। কারণ মায়ের পুজোটা তো খুবই তাড়াতাড়ি চলে এসছে, শনিবার আর শুক্রবার আমাদের জল ঢালা রয়েছে। এই যেমনটা দেখতেই পাচ্ছেন দোলনা থেকে শুরু করে সব কিছু এই যে তো বন্ধুরা দেখুন মোটামুটি মেলার সব কিছু চলে এসেছে, এইগুলো আস্তে আস্তে ওনারা বসাচ্ছে, একটু তো সময় লাগবে। মোটামুটি ওনারা বলছেন, ওনাদের সঙ্গে কথা বলে দেখলাম, ওনারা বলছেন বৃহস্পতিবার মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে বসানো। এই যে দেখছুন নাগরদোলনার ব্যাপারটা, এখানে গাড়ি বাচ্চাদের সব কিছু মোটামুটি বৃহস্পতিবারের মধ্যে ওনারা কমপ্লিট দিতে হবে, কারণ শুক্রবার জল ফেলা, শুক্রবার থেকে পুজোটা স্টার্ট হয়ে যাচ্ছে। ওই যে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই যে মায়ের মন্দিরের চূড়াটা, তো আপনাদের থেকে পাওয়া একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেট করবে, তো আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এর পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন মন্দিরের জল ঢালার যে ব্যাপারটা, মায়ের যে মন্দিরে পুজোর সব কিছু ওই ভিডিওর মধ্যে আপনারা পাবেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আপনারা দেখুন এই পরের ভিডিওটাতে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, ওখানে মায়ের পুজো থেকে শুরু করে সব কিছু মায়ের সব কিছুর মধ্যে থাকবে। চলুন, এই যে মায়ের মন্দিরের পিছনের দিকটা, এটা মায়ের শকুন্তলা মন্দিরের ঠিক পিছন দিকটা, ওনারা কাজ করছেন, এখনও রঙের কাজ সম্পূর্ণ এখনও হয়নি, ওনারা কাজ করছেন। দেখুন এই যে পুজো হচ্ছে,